বাম প্রগতিশীল রাজনীতিক হায়দার আকবর খান রনুর শেষ বিদায় ভারাক্রান্ত রাজনৈতিক অঙ্গন। তার চলে যাওয়ার শূন্যতা ভাবায় কাদায়, তবে স্বাধীনতার এত বছর পরেও রাজনৈতিক বিভেদ নিয়ে হতাশ অনেক নেতা। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের কথাও বলেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। এ সময়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনর প্রতি এ সময় শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধাবাদিতা তার চরিত্রের ধারের কাছেও আসতে পারেনি। তিনি যেভাবে সংগ্রাম শুরু করেছিলেন কৈশোরে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেইখানেই ছিলেন, সমাজ পরিবর্তনে রাজনীতি করেছেন। হায়দার আকবর খান রনদের মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সুর সন্তানকে হারালো আজকে। তিনি একজন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। সুতরাং এ ধরনের অনন্য ব্যক্তিত্ব আমাদের আগামী দিনের নীতিনিষ্ঠ রাজনীতিতে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। বিচ্যুতি অনেকের হয়েছে নানাভাবে, তার মধ্যে হয়নি, একই সেজন্যই বলেছি শুদ্ধতম। এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার যে বিশ্বাস, তার যে স্বপ্ন এই বাংলাদেশকে নিয়ে এবং তাদের সাধারণ মানুষকে নিয়ে, সেটাতে একেবারে নিষ্ঠ ছিলেন। হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী শোক পালন করছে সিপিবি। মার্কসতাত্ত্বিক এই নেতা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ভূমিকা ও মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাজনীতিবিদরা। তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কমরেড হায়দার আকবর খান রনর যে আদর্শ সেটা অমর থাকুক, বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন। এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন, তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। যারা এখন চলে গেল, যাচ্ছে বা চলে যাবে তো গেল, কিন্তু এর সঙ্গে এই জাতির যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এটা মরে যাবে না, এটা আবার নূতনভাবে জাগ্রত হবে। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রন কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপোষহীন লড়াই করেছেন। এর আগে সোমবার সকালে পল্টনের মুক্তি ভবনে কমরেড হায়দার আকবর খান রনর মরদেহ নেওয়া হয়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে শোক র্যালি করে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।